অনুব্রত মণ্ডলের কিছুক্ষণ আগেই আলিপুর কমান্ড হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা হয়েছে এবং স্বাস্থ্য পরীক্ষার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাকে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয়েছে। একদিকে যখন এই স্বাস্থ্য পরীক্ষার প্রক্রিয়া চলছে, অন্যদিকে তেমনি আপনাদের জানিয়ে রাখি গরুপাচার মামলায় সিবিআই এর চটশিটে চাঞ্চল্যকর অভিযোগ। মোট 45টি সম্পত্তির সঙ্গে যোগ রয়েছে অনুব্রত মণ্ডলের। আর কি কি অভিযোগ রয়েছে এই চার্জশিটে বিস্তারিত জানবো। সরাসরি কথা বলানো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির দত্ত। আবির, সিবিআই এর তরফে পেশ করা এই দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে আর কি কি অভিযোগ রয়েছে বিস্তারিতভাবে জানতে চাইব। দেখো, যেটা জানা যাচ্ছে যে অনুব্রত মণ্ডল তার আয়ের উৎস জানার চেষ্টা চালাচ্ছিলেন, তদন্তকারীরা গতকাল দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এদিকে যে দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হয়েছিল আদালতে, সেখানে উল্লেখ রয়েছে যে 45টি সম্পত্তির কথা, যে 45টি সম্পত্তি কোনোটা অনুব্রত মণ্ডলের নিজের নামে, কোনোটা তার পরিবারের সদস্যদের নাম করে রয়েছে সেখানে, এবং তার সঙ্গে সঙ্গে সাইকেল হোসেনের সঙ্গে অনুব্রত মণ্ডলের জয়েন্টলি রয়েছে। কিন্তু এই যে 45টি যে সম্পত্তি, সেই সম্পত্তি জায়গা হতে পারে, জমি হতে পারে বা বাড়ি হতে পারে, এই যে সম্পত্তি, এই সম্পত্তি এলো কিভাবে, এই বিষয়টা জানতে চান তদন্তকারীরা। তার কারণ গরু পাচার মামলায় তারা এর আগে জেনেছেন যে এনামুল প্রায় 1800-র উপরে গরু সেগুলো বাংলাদেশে পাচার করেছে, সেই বিষয় নিয়েও জানতেন অনুব্রত মণ্ডল। কিন্তু এই যে পাচার করার ক্ষেত্রে যে মোটা অঙ্কের টাকা যে লাভবান হয়েছে কয়েকজন, তার মধ্যে অনুব্রত মণ্ডল রয়েছেন এমনটাই সিবিআই এর তদন্তকারীরা তারা মনে করেন। এবং সেই জন্য ইতিমধ্যে মেডিকেল করে আনার পর আজকে ফের ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। তিনজন আধিকারিক সেখানে রয়েছেন, তদন্তকারী আধিকারিক সহ, অর্থাৎ যিনি কেসের আইও তিনি সহ, এবং তারা জিজ্ঞাসাবাদ করছেন অনুব্রত মণ্ডলকে। অনুব্রত মণ্ডলকে থেকে জানার বিষয় এটাই যে তিনি কার কার সাহায্য নিয়েছিলেন এই সেফ প্যাসেজ করে দেওয়ার ক্ষেত্রে, বা এই যে পুরো যে চক্রটা, সেই চক্রের মধ্যে কারা কারা রয়েছেন, এই বিষয়গুলো জানার প্রয়োজনীয়তা রয়েছে। এত সম্পত্তি তিনি করলেন কিভাবে? তিনি একজন কাউন্সিলর নন, তিনি একজন বিধায়ক নন, তিনি একজন সাংসদ নন, তিনি একজন শুধু জেলা সভাপতি, কিন্তু তারপরে তার সোর্স অফ ইনকাম কি, এই বিষয়গুলো তারা জানার গতকাল থেকে যে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন সেটা এখনও চলছে। কিন্তু তার যে জবাব, সেই জবাবে সন্তুষ্ট হতে পারছেন না সিবিআই এর গোয়েন্দারা। তার কারণ তদন্তে সেভাবে সহযোগিতা করছেন না অনুব্রত মণ্ডল, এমনটাই সিবিআই সূত্র থেকে জানা যাচ্ছে। একদমই ধন্যবাদ আবে। মানে একটা কথা আছে না, ততটাই কামান যতটা আপনি ভোগ করতে পারবেন এই জন্মে। তো উনি এত কামিয়ে ফেলেছেন, কারণ উনি মানে আমাদের, মানে আমার কাছে যা কাগজপত্র এখনো অবধি বিভিন্ন সোর্স থেকে জমা পড়েছে, মোটামুটি 3-4 হাজার কোটি টাকার মালিক উনি। তো ঠিক সময় বুঝতে পারবেন যে 3-4 হাজার কোটি যেটা বললাম সেটা আমি বলতে পারেন যে রাফ একটা এস্টিমেট বললাম, মিনিমাম, এর থেকে বেশি হতে পারে। আচ্ছা দেখুন, আলটিমেটলি তো সেই মানে এই যে সিরিয়াল শুরু হয়েছে শেষ হবে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে। বীরভূমের যে লিস্ট, প্রথমে তো 72টা ঠিক করেছিলাম, কিন্তু এখন যে পরিমাণে মেসেঞ্জারে বলুন, হোয়াটসঅ্যাপে বলুন, এসএমএস এর থ্রু দিয়ে বলুন, যে পরিমাণে নাম পাচ্ছি, এই 72 তো 572 ছাড়িয়ে যাবে। অনুব্রত মণ্ডলের সম্পত্তি প্রসঙ্গে অনুপম হাজরার বিস্ফোরক দাবি, আর সেই দাবি প্রসঙ্গে কি বলেছেন অধীর চৌধুরী শুনবো। অনুপম হাজরা নাকি কি সিবিআই ডিরেক্টর কিনা জানি না, হয়তো আগামী দিনে সিবিআই ডিরেক্টর হবে, জানা নাই আমার। এইসব ফালতু কথার প্রশ্নের উত্তর আমার জানা নেই। আমি চাইছি, আমরা যেটা চাইছি, কোর্ট তদন্ত করুক। কোর্ট তদন্ত করেওছে, আজকে শিক্ষা নিয়ে ক্ষেত্রে যে নিয়োগ, সম্পূর্ণ কোর্টে তদন্তে বা কমিটি রিপোর্ট, তার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার বাধ্য হয়েছে, এই তার পরিপ্রেক্ষিতে আজ সিবিআই বাধ্য হয়েছে তদন্ত করতে।